আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা একসাথে দুইটা অফারে শেয়ার করবো এবং দুইটা অফারে আপনার জন্য স্পেশাল, কারণ এই অফারে অংশগ্রহণ করলে কনফার্ম ধরে রাখুন ভাই আপনার এখান থেকে 200-500 এমনকি $2000 পর্যন্ত প্রফিট এখান থেকে আপনাদের হতে পারে। কারণ প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন ভাই প্রজেক্টগুলো কতটা স্ট্রং এবং কতটা আপনার জন্য আজকের অফার দুইটি আপনাদের গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রথম যে প্রজেক্টটি থাকবে সেটার প্রমাণ আগে দেখায় প্রজেক্টটি কত স্ট্রং। তো প্রমাণ দেখার জন্য এদের টুইটার পেজ আসুন, প্রজেক্টটির নাম হচ্ছে পাম্প এবং এই প্রজেক্টের টুইটার পেজে আসলে দেখতে পারবেন ভাই এখানে লেখা রয়েছে বাকেট বাই বাইন্যান্স ল্যাব, অর্থাৎ বাইন্যান্স ল্যাব সাপোর্টেড প্রজেক্ট। তো এখন বর্তমানে খেয়াল করে দেখুন বাইন্যান্স ল্যাব সাপোর্টেড যতগুলো প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনাদের হিউজ হিউজ প্রফিট দিচ্ছে, এমনকি $2000-10000 পর্যন্ত প্রফিট দেওয়ার রেকর্ড রয়েছে। তো সেক্ষেত্রে এমন একটি প্রজেক্টের অফার মিস করা মানে কি সম্পূর্ণ বোকামি করা। যাই হোক, যে প্রজেক্ট রয়েছে পাম্প এটা বাইন্যান্স ল্যাব তো বাকেট রয়েছে, এর পাশাপাশি সিল্ক ল্যাবসের সাথেও কিন্তু ইনক্লুডেড রয়েছে দেখেন, এবং সিল্ক ল্যাবের সাথে ইনক্লুড রয়েছে সেটার প্রমাণ দেখতে চাইলে এখানে সিক ল্যাবের যে টুইটার পেজে আসেন এবং টুইটার পেজে আসলে নিচে দেখে দেখতে পারেন অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, সেটা অ্যানাউন্সমেন্ট দেওয়া দেখছে। এই দেখেন সিক ল্যাবের কিন্তু নিজেই পাম্প নিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং বাইন্যান্স ল্যাবের সাথে যে পার্টনারশিপ রয়েছে এবং সেটারও আমি বাকটিট রয়েছে সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। নিচে দিকে আসলে দেখবেন অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, দেখেন এই যে পাম্প মার্কেট বাকটিট বাই বাইন্যান্স ল্যাব এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে। ওকে, আর আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে অনেকে বলতে ভাই এই যে এখানে দোয়া বাট বাইন্যান্স ল্যাবের থেকে তো কোনো অ্যানাউন্সমেন্ট নেই ভাই, একটা বিষয় মাথায় রাখুন যে এইটা কিন্তু এখনো মেননেটে আসে না এই প্রজেক্টটি। যখন মেননেটে আসবে তখন কিন্তু বাইন্যান্স ল্যাব এই প্রজেক্ট নিয়ে অ্যানাউন্সমেন্ট দেবে, আগেই কিন্তু দিবে না। বাট এখানে বাকেট বাই যে বাইন্যান্স ল্যাবের যে লোক ই লাগিয়ে দিয়েছে, টুইটার আইডি লাগিয়ে দিয়েছে, এটাই কিন্তু প্রমাণ করে। কারণ আপনি আপনার টুইটার পেজে আপনি বাকেট বাই বাইন্যান্স ল্যাব লাগান তো দেখি, লাগালে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ব্যান হয়ে যাবে, কারণ সেই সময় বাইন্যান্স ল্যাব নিজে রিপোর্ট করবে এবং আপনার অ্যাকাউন্ট ব্যান করবে। আপনি চাইলে ভাই বাইন্যান্স ল্যাব আপনার টুইটার পেজের সাথে লাগাতে পারবেন না। যখন আপনি ওই প্রজেক্টের সাথে যখন কলাবরেশন হবে, যখন বাকেট হবে, তখনই আপনি এই যে বাকেট বাই বাইন্যান্স টুইটার পেজের সহ লাগাতে পারবেন এবং সেই সময় আপনার বাইন্যান্স ল্যাব নিজেও পারমিশন দিবে। ওকে, তো আশা করি কনফিউশনটা দূর হয়ে গেছে, বাইন্যান্স ল্যাবের থেকে অ্যানাউন্সমেন্ট কেন আসে নাই। তো যখন মেনেটে আসবে তখন মেবি অ্যানাউন্সমেন্টটা চলে আসবে। ওকে, এবং নিচের দিকে তো অ্যানাউন্সমেন্ট দেওয়াই রয়েছে যে বাকেট বাই বাইন্যান্স ল্যাব এখানে কিন্তু বলাই রয়েছে। ওকে, যাই হোক, তো এত বড় একটা প্রজেক্ট, তো এখান থেকে তো প্রফিট রেশিওটা তো বড় আসবে সেটা আমরা সকলেই জানি। আর এই এয়ারড্রপটি সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারবেন। ওকে, এখানে তখন এখানে কোনো ইনভেস্টমেন্ট কোনো কিছু করতে হবে না। তো এখন মেন টপিকে আসা যাক, তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দিবেন, আর লাইক করলে নিজের কাছে ভালো লাগে এবং আপনাদের জন্য পরিশ্রম করতে মন চায় সেটা তো আপনারা সকলে পৌঁছে দেবে। জয়েনের জন্য অ্যাপে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং অফারটি অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনি যেটা করবেন এই লিঙ্কে ক্লিক করবেন, যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এইখানে আপনি যেটা করবেন আপনাদের রেফার কোড ইনপুট করবেন। তো রেফার কোডটি অলরেডি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যখন ক্লিক করবেন আপনি যেটা করবেন রেফার কোড এখানে ক্লিক কপি হয়ে যাবে, এখানে পেস্ট করে বসাই দিবেন। পেস্ট করে বসানোর পরে এইখানে ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন। টুইটার অ্যাকাউন্ট ইজি, আপনার অ্যাকাউন্ট এই ব্রাউজার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন এবং কানেক্ট করে নেবেন। তারপরে এই অপশনে রিটুইট অপশনে যদি লাইক করে দিবেন, তারপরে একটা তারপরে এখানে রিটুইট করে দেবেন, ইজি ভাই, এখানে কঠিন কিছুই না। ওকে, তো এটা যখন করে দিবেন তখন এখানে জয়েন হওয়া হয়ে যাবে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি। তো আপনি যখন সম্পূর্ণটা কমপ্লিট ফিল আপ করবেন, টুইটার টুইট কানেক্ট করবেন, তার ঠিক এরকম ইন্টারভাবে চলে আসবে এবং এইখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে যে পয়েন্টই পেয়েছেন, মেবি প্রথম অবস্থায় 1000 পয়েন্ট পাবেন, সেটা সাথে সাথে এই যে ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে, 100-1000 পাবেন। ওকে, সেটা দেখবেন অটোমেটিকভাবে বাড়তে থাকতেছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনি জাস্ট সাইন আপ করে রাখবেন, অটোমেটিকভাবে আপনার মাইনিংয়ের মতো কিন্তু পয়েন্ট বাড়তে থাকবে, এখানে আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট সাইন আপ করে রাখা, এখান থেকে পয়েন্ট বাড়তে থাকবে এবং এই পয়েন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি এয়ারড্রপের টোকেন পাবেন। এখানে কিন্তু বলা রয়েছে এয়ারড্রপ টোটাল পয়েন্ট, তো আমার কিন্তু এয়ারড্রপের পয়েন্ট কিন্তু অ্যাড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে জাস্ট একটা সাইন আপ করে রাখা, মাত্র 1 মিনিটের কাজ এবং 1 মিনিটের কাজে কিন্তু এখানে বিগেস্ট একটা রিওয়ার্ড আপনারা পাবেন। ওকে, তাছাড়া এই টুইটার পেজে আসলে যদি আমরা আসি এখান থেকে আরও অ্যানাউন্সমেন্ট দেখতে পাই, আমরা এখানে বলা হয়েছে টেনেট আর্লি অ্যাক্সেস, ঠিক আছে, আমরা টেস্টনেটের জন্য আর্লি অ্যাক্সেস ইউজার হয়ে গিয়েছে। তো সামনে তো টেস্টনেট আসবে, আপনারা যারা এখন যারা এখানে এটা জয়েন হবে তারাই কিন্তু শুধুমাত্র টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট করতে পারবে আর এয়ারড্রপের জন্য ইনিজিবল হবে, অর্থাৎ আমাদের দুই দিক দিয়ে বেনিফিট হচ্ছে, আমরা এয়ারড্রপের পয়েন্টও কালেক্ট হচ্ছে, আমরা টেস্টনেটের এয়ারড্রপের জন্য কিন্তু ইনিজিবল হয়ে যাচ্ছি এবং এখানে আমরা আর্লি ইউজার হচ্ছি এবং আর্লি ইউজারের জন্য আমরা আর্লি পয়েন্ট আমরা আর্লি এয়ারড্রপ এখান থেকে গ্রাব করতে পারতেছি এবং এখান থেকে রিওয়ার্ডের রেশিওটা বাই বিগেস্ট আসবে, এটা কনফার্ম ধরে
রাখুন, কারণ এটা বাইন্যান্স ল্যাব সাপোর্টেড প্রজেক্ট এবং এটা ব্লাস্ট নেটওয়ার্কেও রয়েছে, অর্থাৎ দুই দিক দিয়ে প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড ভাই অসাধারণ। তো এখান থেকে ভাই প্রজেক্টটি মিস করা যাবে না, মাস্ট বি প্রত্যেকে জয়েন হয়ে নেবেন, যেহেতু ফ্রি এয়ারড্রপ, কোনো ইনভেস্টমেন্ট কোনো কিছু নেই, ফ্রিতে এখান থেকে কোপ দেওয়া যাচ্ছে, আপনারা মাস্ট বি অবশ্যই প্রজেক্টটি জয়েন হয়ে নেবেন। তো জয়েন হওয়ার প্রসেস তো দেখা দিলাম, পরবর্তীতে আপডেট আসলে আমি এ টু জেড আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। ওকে, তো আজকের সেকেন্ড যে এয়ারড্রপটি থাকবে, সেকেন্ড এয়ারড্রপটি আমি দেখাই দিচ্ছি। তো সেকেন্ড এয়ারড্রপটি হচ্ছে ব্যাকপাস এক্সচেঞ্জ। এই ব্যাকপাস এক্সচেঞ্জে অলরেডি অনেক আগেই এসেছে, আপনারা অলরেডি অনেকে জয়েন হয়েছেন, যারা জয়েন হয়েছেন তারা ছেলে ভিডিওটি এখন স্কিপ করে দিতে পারেন, বাট যারা এখনও জয়েন হন নাই তারা মাস্ট বি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ব্যাকপাস এক্সচেঞ্জ এর সব থেকে ভালো দিক হচ্ছে এরা অলরেডি 17 মিলিয়ন ফান্ড কিন্তু রাইজ করে ফেলেছে, এবং এটা সেম লাইক আমরা কিছুদিন আগে জুপিটার থেকে বিগেস্ট একটা প্রফিট পেয়েছি না, জুপিটার থেকে কেউ 400, 500, 600 এমনকি 2000, 5000, 10000 ডলার পর্যন্ত, এমনকি একজন 50 লাখ টাকার উপরে কিন্তু জুপিটার থেকে পেমেন্ট পেয়েছে, সেটা সকলেই জানেন। এটা সেম লাইক একই রকম, ঠিক আছে, সেম লাইক একই রকম এখান থেকে প্রফিট হওয়ার চান্স রয়েছে, তার জন্য এই অফারটি আপনার কেউ মিস করবে না, এখান থেকে ভাই বড় একটা প্রফিট হবে। ওকে, তো এখানে জয়েন হওয়ার প্রসেসটা একটু ভালো মতো বুঝে নেন। তো জয়েন হওয়ার জন্য আপনি যেটা করবেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অপশন চলে আসবে, ঠিক আছে, এই যে এটা যখন আপনি ডেস্কটপ মোড করবেন না তখন কিন্তু এরকম আসবে, এখান থেকে অ্যাপ্লিকেশন দেখতে পারেন, বাট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখানে আপনারা জয়েন হতে পারবেন না, এখানে সিম্পল একটা ওয়ালেট আসে, এই ওয়ালেটে আপনার কোনো কাজেই আসবে না, এটা সিম্পল একটা ওয়ালেট। বাট আপনারা যেটা করবেন, এই পেজটি যখন ডেস্কটপ অন করবেন, এই যে ডেস্কটপ সাইট, তখন কিন্তু আপনারা এখান থেকে সাইন আপ অপশন পাবেন। তো এই বিষয়টা অনেকে বোঝে না ভাই, কয় অ্যাপ্লিকেশনতে কীভাবে কাজ করবো, বাট ভাই আপনি ডেস্কটপ মোড ছাড়া এখানে কাজ করতে পারবেন, ডেস্কটপ মোড অন করলে মূলত এখানে এই যে সাইন আপ অপশন আসবে। ওকে, তো এইখান থেকে যেটা করবেন, আপনি ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, এই জায়গায় টিক মার্ক উঠে সাইন আপ অপশনে ক্লিক করবেন, ইমেলে ভেরিফাই যাবে, মেল ভেরিফাই করে এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং অ্যাকাউন্ট খোলার পরে এখানে মাস্ট বি আপনাদের KYC কমপ্লিট করতে হচ্ছে। ওকে, তো আপনারা প্রত্যেকে KYC কমপ্লিট করে নেবেন, KYC অপশনে চলে যাবেন, এবং KYC অপশনে যখন আপনারা যাবেন তখন অনেক ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে যেটা করবেন, আপনারা এই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, KYCটা কিভাবে ভেরিফাই করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন, কান্ট্রি লিখবেন বাংলাদেশ, কান্ট্রি চলে আসবে, কান্ট্রি আসার পরে এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী, আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনার মাতা পিতা ভাই বোন যে কেউ আইডি কার্ড এখানে ভেরিফাই কমপ্লিট করতে পারেন, নো প্রবলেম, আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস দিয়ে দিবেন, সোশ্যাল ফান্ড ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন আদার্স, ঠিক আছে, এটা ভালো করে দেখে নিন, এখান থেকে আপনি যেটা করবেন আদার্স সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, এইখান থেকে দেখেন আমি আদার্স দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিয়েছি, তারপরে এখান থেকে আবার বাংলাদেশ অটোমেটিক চলে আসবে, এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করবেন, ঠিক আছে, যখন আপনার আইডি কার্ড সিলেক্ট করবেন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার আইডি কার্ডের ফার্স্ট কপি এবং ফোন দিয়ে ক্লিয়ার ভাবে ছবি তুলবেন ফার্স্ট কপি, এবং সেটা এখানে আপলোড করে দেবেন, এবং আবার যেটা করবেন আইডি কার্ডের সেকেন্ড পিছনের যে অংশ রয়েছে ক্লিয়ার ভাবে একটা ফোন দিয়ে ছবি তুলবেন, এবং সেই ছবিটা এখানে আপলোড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এই বিষয়টা অনেকে বোঝে না, এটা আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফটো অন হয়ে যাবে, ক্যামেরা অন হয়ে যাবে, ক্যামেরা অন থেকে আমার ক্যামেরা অন কিন্তু হয়েছে, আমি কিভাবে ভেরিফাই করেছি সেটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। তো এখানে গোল গোল রয়েছেন, একবার ডানে তাকাতে হবে, একবার বাইরে তাকাতে হবে, যেমন আমি দেখেন আমি একবার ডানে তাকাইছি, এটা কিন্তু সবুজ চিহ্ন হয়েছে, একটু ভালো করে দেখুন, এই দেখেন এখানে কিন্তু সবুজ চিহ্ন হয়ে গিয়েছে, ঠিক আছে, আর তারপরে আপনি যেটাকে একবার বাইরে তাকাবেন, এই দেখেন এই পাশেও কিন্তু সবুজ চিহ্ন হয়ে গেছে, মানে এই পাশে কনফার্ম হয়েছে, তারপরে আপনি একবার উপরে তাকাবেন, দেখেন এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কনফার্ম হয়ে গেছে, তারপরে একবার নিচের দিকে তাকাবেন, ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ কনফার্ম হয়ে গিয়েছে, তারপরে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, একটু টাইম নেবে, এখানে 7 ডে লেখা থাকবে, কারো সাথে সাথে ভেরিফাইড হয়ে যায়, কারো 2-3-4 দিন টাইম লাগে, এটাই আর কি, আমার যেরকম সাথে সাথে ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে, এবং আপনাদেরও মেবি ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে। তো অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই কমপ্লিট, এবং অ্যাকাউন্ট ভেরিফাই পরে অ্যাকাউন্ট যখন লগ ইন করার পর এরকম আসবে। তো এখানে কাজ মূলত কি, এখানে কাজ মূলত হচ্ছে এখানে আপনাদের ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে যেটা করতে হবে, এখন আপনারা এখানে যত ট্রেডিং ভলিউম কমপ্লিট করবেন সেই অনুযায়ী ইকুয়াল টু এখান থেকে এয়ারড্রপের জন্য প্রফিট পাবেন। তো সেক্ষেত্রে এখন সম্পূর্ণ আপনাদের উপর ভাই। তো সেক্ষেত্রে এখানে ডিপোজিট অপশনে চলে আসুন, এখান থেকে আমরা যেটা ডিপোজিট করবো এখান থেকে আমরা সোল ডিপোজিট করবো, সোল ট্রানজেকশন ফি অনেক কম, তো এখান থেকে সোলটা ডিপোজিট করে আমরা কিছু ট্রেডিং ভলিউম কমপ্লিট করে আমাদের ডলার আমরা উইথড্র করে নিয়ে নিব। তো এখানে একদম ভাই রিক্স ফ্রি, এখানে কোনো প্যারা নাই, আপনার ট্রেডিং করে আপনার ডলার আপনি সহজে উইথড্র করে নিয়ে নিতে পারবেন, এখানে কোনো টেনশন নাই, যেমন আমি নিজে এখানে ডিপোজিট করতেছি, তো খেয়াল করে দেখুন। ওকে, তো এখান থেকে আমি ডিপোজিটটা করে নিচ্ছি এখানে সোলের, ওকে এখান থেকে আমরা সোলটা বেছে নিই, সোলের ডিপোজিট অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি, এবং আমি সোল এখান থেকে আমার ওয়ালেটে রয়েছে, আমি এখান থেকে আমি সোলটা ডিপোজিট করে দিচ্ছি, ঠিক আছে, এবং আমি লাইভ আপনাদের করে দেখাচ্ছি, কারণ আপনারা কীভাবে করবেন সেই বিষয়টা আপনি একটু বুঝে নিন। ওকে,
আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে আমার আমার ফ্যান্টম ওয়ালেটে সোল ছিল, তাই আমি এখান থেকে আমি সম্পূর্ণটাই সোলটা ডিপোজিট করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি অ্যামাউন্টটা সোল ডিপোজিট করে দিই। আমি এখান থেকে $40 মতো করতেছি, উনচল্লিশ 37 ডলার মতো করতেছি। ওকে, আমি $2-3 ওয়ালেটে রাখবো। তো আপনাদের কাছে $10-20 যেটা ফান্ড থাকে সেটা দিয়ে আপনি করতে পারেন, নো প্রবলেম। তো আমি ওইটা দিয়ে এখান থেকে ডিপোজিট করে দিচ্ছি। ওকে, তো এটা কনফার্ম হয়ে যাচ্ছে, এটা আমি আমার এই এক্সচেঞ্জ সাইডে কিন্তু ডিপোজিট হয়ে যাচ্ছে। তারপর আমি যেটা করবো, ডিপোজিট হওয়ার পরে আমি ট্রেড অপশনে চলে আসবো, ঠিক আছে? ট্রেড অপশন হিসেবে আমি জাস্ট ট্রেড করবো। ট্রেড করতে বলতে 200-500 প্রতিদিন একবার দুইবার তিনবার করে ট্রেড করে 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 আপনি যত খানিক পারেন ভাই ট্রেডিং ভলিউম কমপ্লিট করবেন। কারণ ভাই বিষয় তো বুঝতে পারতেছেন, যত ট্রেডিং ভলিউম তত প্রফিট। তো সেক্ষেত্রে আর এখানে ভাই একটা বিষয় খেয়াল করে দেখুন, জুপের যে অ্যাডপ্টটা এসেছিল, জুপের অ্যাডপ্ট কিন্তু সেম লাইক একই রকম, যারা যত বেশি ট্রেড করেছিল তারা কিন্তু তত বেশি টোকেন পেয়েছিল। জুপ থেকে মানুষ কিন্তু 50 লাখ টাকাও কিন্তু পেয়েছে, কারণ যারা বেশি ট্রেড করেছে তারা কিন্তু বেশি টোকেন পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাই, আপনারা ফান্ড কালেক্ট করার ব্যাপার না, $10-20 আপনার এখানে তো কোনো লস হচ্ছে না। কারণ এখানে আপনি যে ট্রেডটা করতেছে, ট্রেড করতে ফি কয় ডলার, ট্রেডিং ফি সর্বোচ্চ $1 যাবে, তার বেশি তো আর যাবে না। তারপরে আপনার ডলার আপনি উইথড্র করে তো নিয়ে আসতেই পারতেছেন। ওকে, তো 200-500, 2000-5000, 20000-50000 ভলিউম ইজি করতে পারবেন। তো খেয়াল করে দেখুন, সাথে সাথে কিন্তু আমার এই যে ডলারটি ডিপোজিট করেছিলাম না, সেটা কিন্তু চলে এসেছে, দেখেন এখানে কিন্তু শো করতেছে। ওকে, তো এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে এখন ট্রেড অপশনে আসা, ঠিক আছে? ট্রেড অপশনে চলে আসলাম এবং এখান থেকে যেহেতু আমি সোল ডিপোজিট করছি, একবার বাই করবো একবার সেল করবো। মানে একবার যদি বাই করি তাহলে আমার $37 ভলিউম হলো, $37 যেহেতু আমার কাছে আছে, তো একবার সেল করলে একবার আবার $37। তো তাহলে $37-37 কত হয়? প্রায় $72-74 মতো কিন্তু আমার এখান থেকে ট্রেড ভলিউম হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখান থেকে একবার সোল বাই করে নিচ্ছি, ঠিক আছে? এখানে মার্কেট দিয়ে, তো মার্কেট দিয়ে করতেছি, প্রবলেম নেই। এখান থেকে আমি একবার সেল করতেছি, ঠিক আছে? এটা সেল করে দিলাম। ওকে, এটা সেল হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ এটা সেল হয়ে গিয়েছে। তো আমি এখন একবার কী করবো, আবার বাই করবো, ঠিক আছে? এই যে ওকে, এটা হ্যান্ড ম্যাক্স দিয়ে এটা কিন্তু আমার সেল হয়ে গেছে। এখন আবার কী করবো, একবার বাই করবো। $37 কিন্তু ইউএসডি চলে এসেছে, দেখতেই পারতেছেন, ঠিক আছে? তো এখন কী করবো, আবার $37 ম্যাক্স দিয়ে আবার $37 সোল বাই করবো। এই যে আবার বাই করলাম, ঠিক আছে? এই যে আমার বাইক হয়ে যাচ্ছে। তো এইভাবে আমার দুইবার করলাম ট্রেড, এই যে আবার কিন্তু সোল দেখেন বাই হয়ে গিয়েছে। তো এই যে দুইবার করলাম, তাহলে একবার $37-37, তাহলে $74 ভলিউম কিন্তু দুই ট্রেড আমার হয়ে গেল। তো আপনি $10 দিয়ে করলে তাহলে $10 দুইবার করলে $10-20 ভলিউম হলো। তো এইভাবে আপনি যদি সোলে করতে না চান, সমস্যা নেই, আপনি অন্য পেয়ার রয়েছে, অন্য টোকেন রয়েছে, অনেক টোকেন রয়েছে, এইসব টোকেনও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন, যেটা ভালো আপনার সুবিধা অনুযায়ী। এখান থেকে আপনার ট্রেড করবেন, যত পারেন এখান থেকে ভলিউম করার চেষ্টা করুন। $10,000-20,000-50,000 ভলিউম যত করতে পারেন তত রিওয়ার্ড। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন, আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি এখান থেকে কত প্রফিট নেবেন। সো অফারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অলরেডি 18 মিলিয়ন ফান্ড রেজ করেছে। এখান থেকে ভাই বিগেস্ট প্রফিট হবে, সেম লাইক জুপিটারের মতো এখান থেকে বিগেস্ট প্রফিট হবে, এরকম একটি চান্স আপনারা কেউ মিস করবেন না। যাই হোক, একটু যেহেতু বুঝতে পেরেছেন, পরবর্তীতে এখন যে অ্যাডপে যখন রিওয়ার্ড দিবে তখন কিন্তু আমি সাথে সাথে আপনার আপডেট দিয়ে দিব। তার জন্য প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন। ওকে, পরবর্তীতে যখন এটা রিওয়ার্ডের জন্য কবে ক্লেম আসবে, টোকেন দিবে, তখন কিন্তু সাথে সাথে আমি জানাই দেবো। এখন কাজ হচ্ছে আপনাদের, যত পারেন অ্যাডপ যতদিন চলতেছে যত পারেন এখান থেকে ভলিউম আপনার বাড়াতে থাকেন। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ।